আই মমতাজুল ইসলাম আমার সুগার হয়েছে, অরিজিনাল হয়নি কিন্তু বোঝানোর জন্য বলছি, দোয়া করুন যাতে না হয়, বলুন আমিন। আমি সুগারের রুগী ধরে নেন, তা আমি ওই একটা ডাক্তারের কাছে গেছি, ডাক্তারটা খুব বকাটে টাইপের, বকাটে বুঝেন একটু আত পাগলা টাইপের আর কি। তাই ডাক্তারের কাছে গেছি, ডাক্তার আমাকে বলছে মমতাজুল সাহেব কি হয়েছে? আমি বললাম ডাক্তার ভাই এরকম এরকম ব্যাপার। তা বলছে আচ্ছা আচ্ছা আচ্ছা, হজরের নামাজ পড়ে আপনি এক ঘন্টা হাঁটবেন আর শোবেন না, আর রসগোল্লা খাবেন না, আলু ওটাও খাবেন না, বাদ দিয়ে দেন, আর এই যে ছ টাকা পাতা একটা ওষুধ দিচ্ছি প্রতিদিন একটা করে ট্যাবলেট খাবেন। তা আমি বাড়ি এসেছি, মিষ্টি খাই না, আমার বউ আলু রান্না করছে খাই না। আমার বউ তখন বলছে হাগো ডাক্তারের কাছে গেলে কি বললো, ফি কত নিল? বলছি ফিটি তো নেয় না, শুধু ওষুধের দাম ছ টাকা নিয়েছে। তা আমার স্ত্রী বলছে ঘোড়ার ডিম ডাক্তার ও কিছু বোঝে, ওর কাছে তুমি গেলে যাও শ্যামল ব্যানার্জির কাছে যাও না। আমি ফুলবাড়িতে শ্যামল ব্যানার্জির কাছে গেলাম, শ্যামল ব্যানার্জি ওর ফি হচ্ছে 1000 টাকা। তা 1000 টাকা ফি, শ্যামল ব্যানার্জি আমার হাতটা ধরে বলছে মনীষা মারাত্মক ব্যাপার। বলছে হ্যাঁ মারাত্মক ব্যাপার, সুগার। বলছে কোন ডাক্তার দেখিয়েছেন? আমি বলছি হুমায়ুন কবিরকে। থাক, ও ডাক্তার নাকি? কয় কি দিয়েছে দেখি ওষুধের পাতা দেখা না, ছুঁড়ে ফেলে দিল, এ ওষুধ চলবে না। আপনি এক কাজ করুন, কি কি খেতে মানা করেছে? আমি বললাম হুমায়ুন কবির বলেছে যে আলু খাওয়া যাবে না আর রসগোল্লা খাওয়া যাবে না। ও তখন আমাকে ও শ্যামল ব্যানার্জি বলছে রসগোল্লা জন্মের খাওয়া খান, আলুও খান, ফজরের নামাজ পড়ে হাঁটতেও হবে না, ফজরের নামাজও পড়তে হবে না, আপনি ঘুমান। আর এই 380 টাকা পাতা ওষুধ দিচ্ছি, এক পাতা 10 দিন করে চলবে, তার মানে এক মাসে কত টাকার ওষুধ যাচ্ছে? 1000 টাকা ধরে নেন, 1000 টাকা। আর মাসে দুবার আমাকে দেখাবেন আর ছবি খান। আচ্ছা মাসে দুবার যদি দেখায় 2000, আর এদিকে 1000 টাকার ওষুধ কত টাকা গেল? 3000। আচ্ছা বলুন তো আপনাদের দৃষ্টিতে বিচার করতে দিলাম একটা কথার, দুটো ডাক্তারের মধ্যে আপনাকে বাঁচাবার সহজ পদ্ধতি এবং বাঁচাবার চেষ্টা করেছে কোন ডাক্তার? হ্যাঁ প্রথম ডাক্তারটা, তাই না? অথচ আমরা বলি কি ও বকাটে ডাক্তার, হ্যাঁ তাই না? এবার আপনারা ইমানদারির সঙ্গে বলবেন, আমরা সাধারণত ভালো বলি কোন ডাক্তারকে? এটা বলুন যে 1000 টাকা ফি, জন্মের খাওয়া খাও, 300 টাকা পাতা ওষুধ খাও, আমরা বলি এই ডাক্তার ভালো, কিন্তু এ আমাকে মরার লাইন করে দিচ্ছে, তাই না? হ্যাঁ, তা আমরা বলছি ওই হুজুর ভালো। গরিব বাবা, বাপ মরে গেছে, দেখ গরু জবাই করতে নিষেধ করছে, এই মমতাজুল কত বড় বদমাশ লোক, আমাকে বলছে এ কিছুই জানে না, রাজমিস্ত্রি কাজ করে, ভালো করে বুঝবে। আর ও যে 4টে গরু করার কথা সমর্থন করেছে, বলছে উরি বাবা এ তো জাদরেল হুজুর, সাংঘাতিক ব্যাপার। রমজান মাসে মসজিদে তারাবি পড়াতে ছেলে রেখেছে, তে একজনা কিরাত করছে এরকম করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আস্তে 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 করে। তা মুসল্লিরা বলছি কি হবে যে বের করে কে, তারাবি পড়া এ কোরআন পড়া হলো, এ হাফেজ না ঘোড়ার ডিম পাল্টা। আর একদিন এসেছে, এসে বলছে আলহামদুলিল্লাহ, সাংঘাতিক মাল, এই হচ্ছে হাফেজ রে অরিজিনাল, তাই না? আচ্ছা বলুন তো দুজনের মধ্যে অরিজিনাল কে? আগেরটা। আমরা অরিজিনাল বলি কাকে? পরেরটা। আমরা নিজেদেরই ভালো মন্দটা বুঝি না, যে কে আপনাকে বাঁচাবার চেষ্টা করছে, কে মারার চেষ্টা করছে, আমরা নিজেদেরটাই বুঝি না, বুঝি বুঝি না। আশ্চর্য ব্যাপার, আল্লাহ তাআলা বলছেন ওয়ামিলুস সলিহাত, যারা নেক কাজ করে, কি কাজ? নেক কাজ। তার মানে বুঝে নিতে হবে সব কাজ নেক কাজ নয়। আপনাকে আমি একটা উদাহরণ সব জায়গায় দিই, আজকে একটা জিনিস দিয়ে বলি। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে একটা কথা বলছেন, কি? মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যেটা দেয় ওটা গ্রহণ করো, আমার নবী যেটা নিষেধ করে ওটাকে বাতিল করে দাও। এক, তাহলে আমরা কারটা গ্রহণ করব, কারটা বাতিল করব? দুটোই নবীর। নবী যেটা নিষেধ করেছে বাতিল, নবী যেটা
দিয়েছেন সেটা করতে হবেই, তাই তো? এইবার আপনাকে নবীর আর হুজুরের ডিফারেন্স দেখাচ্ছি। হুজুর আর বর্তমান জিলাপি হুজুর আর আল্লাহর নবীর একটা ডিফারেন্স আপনাকে দেখাই, কেউ রাগ করবেন না, এটা আমি অনেক জায়গায় বলি। এক, আমি মমতাজুল ইসলামের ওড়নাটা বিক্রি করব, এটা বিক্রি করব, আর এই টুপিটাও বিক্রি করব, ধরে নেন এই দুটো, দুটি ধরে নেন টুপি, ওড়না নয় দুটি টুপি। এই টুপিটা হালকা একটু ছেঁড়া, ময়লা লেগে আছে, আর এটা একদম চকচক 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 করছে। বলুন তো আপনার কোনটা কিনবেন? চকচকটা কিনবেন, তাই না? এবার বলুন, এই আমি হজ করতে গিয়েছিলাম গত 2022 সালে, যাইনি কিন্তু, বোঝানোর জন্য বলছি। তা হজে গিয়ে এই টুপিটা কিনে এনেছিলাম, এই টুপিটা আল্লাহ নবী পরতেন, আমি কিনে এনেছি ওখান থেকে খুব কষ্ট করে। বলুন কোন টুপিটা কিনবেন? কোনটা? আচ্ছা এইটার পক্ষে কারা হাত তুলুন তো, এটা হালকা একটু ছেঁড়া কিন্তু, কিন্তু নবী পরতেন, এটা কিনবেন, তাই তো? কেন কিনবেন এটা? এটা তো আরো চকচকে, নবী পড়েছিল তাই ভালোবাসা আছে, তাই না? এবারে নবীর দেওয়া আর হুজুরের দেওয়া ডিফারেন্স দেখাই। বাজারে একটা দরুদ আছে, কি দরুদ? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি। বলে হুজুর গরম দুধ খাচ্ছে, পাবলিক তোরা বল, এটা দরুদ না অদরুদ? দরুদ, এই ভুল বলবেন না, দরুদ, আমি বলছি এটা দরুদ। আর একটা দরুদ বলি, বালাগাল হুলা বি কামালিহি কাশাফাত দুজা বি জামালিহি হাসানাত জামিও খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি ওয়া সাল্লিমু তাসলিমা। এটা একটা দরুদ। আর একটা দরুদ দেখাই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। এটা একটা দরুদ। এবার আপনাকে বলছি, এই লাস্টটা যে দরুদটা বললাম, এ দরুদটা আল্লাহর নবী দিয়েছেন। আর প্রথমে যে দুটো বললাম, এটা পীর সাহেবদের নিজেদের তৈরি করা দরুদ সমাজে ঢুকিয়েছে। বলুন কোনটা রাখবেন, কোনটা ছাড়বেন? নবীর দেওয়াটা রাখবো, কিন্তু বলুন বর্তমানে সব থেকে পছন্দ করি কোন দরুদ? ওইটা, তাই না? হ্যাঁ, আল্লাহু আকবার। ওদেরটা আগে আমরা বলছি, ওইটা বেশি গ্রহণযোগ্যতা পাচ্ছে, পাচ্ছে না? অথচ আমরা বলছি এটা নবী দিয়েছে, ও মানতে চাইছে না। কঠিন অবস্থা, জাতি কোথায় যাবে? নবী ছাড়া কোন আমল যদি আপনি করেন, মান আমেলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। রাসূলুল্লাহ বলেছেন এমন কোন আমল যেটা আমার কোন নির্দেশনা নেই, অবশ্যই সেটা বাতিল। বাতিল কি বাতিল নয়? বাতিল। আশ্চর্য ব্যাপার, রসুলের কোন নির্দেশ নেই অথচ বলছে এটা সুন্নত। আপনি অবাক হয়ে যাবেন এগুলো বললে। আমি সোশ্যাল মিডিয়াতে বিতর্ক হয়েছে এই সব সত্য কথাগুলো বলার কারণে। আমি এই কথাটা শুধুমাত্র বলেছি, কোন এক জায়গাতে বলা হচ্ছে যে সেখানে নবী এসেছে, সেখানে নবী এসেছে, আমি বলেছি এটা 100% মিথ্যা কথা, নবী পৃথিবীতে আসতে পারে না। তবে প্রত্যেক নবীরা কবরে জীবিত এ কথা চূড়ান্ত, এটা আমরা বিশ্বাস করি, প্রতিটা নবী কবরে জীবিত। তবে নবীরা দুনিয়াতে জীবিত নয়, বারজাকি জীবনে ওনারা জীবিত। নবীদের কোন ক্ষমতা আর দুনিয়ার জিন্দেগিতে কাজে লাগবে না, অসম্ভব ব্যাপার, কাজে লাগবে না। যদি বলছেন কারণ, এই দেখুন আপনাকে একটা হাদিস পেশ করছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী, তার নাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমরের সময়তে অনাবৃষ্টি দেখা দিল, অনাবৃষ্টি দেখা দিয়েছে, হযরত ওমরের কাছে মানুষজন এসে বলছে, ওমর আমিরুল মুমিনিন, আপনি দয়া করে আমাদের জন্য দোয়া করুন যেন আসমান থেকে বৃষ্টি হয়। হযরত ওমর তখন বলছে, শোনো,
নবীজি বেঁচে ছিলেন যখন নবী দোয়া করতেন আসমান থেকে বৃষ্টি হতো, নবী সবথেকে বেশি ভালোবাসতেন আপন চাচা আব্বাসকে। এক কাজ করো, আব্বাস বেঁচে আছে আব্বাসের কাছে যাও। হযরত আব্বাসের কাছে মানুষজন গেলেন, গিয়ে বললেন যে নবীর চাচা আব্বাস আপনি আল্লাহর দরবারে দোয়া করুন যাতে আসমান থেকে বৃষ্টি হয়। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দোয়া করতে করতে বলছেন, আল্লাহ নবীর চাচা বলে তারা আমাকে ভালোবাসে, তারা আমার কাছে দোয়া চাইতে এসেছে, দয়াময় বিপদগ্রস্ত মানুষদের জন্য তুমি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করো। ঝরঝর করে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করা হলো। শুনুন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি থেকে বলতে পারতেন, এই আমার কাছে দোয়া চাইতে সোনা, আমার কাছে দোয়া চাইতে কেন আসছো? আল্লাহ নবীর কবর আছে মদিনাতে, কবরে যাও গিয়ে দোয়া চাও। তার মানে হযরত ওমর বুঝতে পেরেছেন নবীর আর পৃথিবীতে কোনো ক্ষমতা নাই, নবী পৃথিবী থেকে চলে গেছেন, নবীর চাচার কাটে পাঠিয়েছেন, ওই কারণে নবীর চাচা জীবিত আছে তার কাছে যাও দোয়া চাও। হযরত ওমর কেন আল্লাহ নবীর কবরে পাঠালেন না? হযরত ওমর ব্যাপারটা ভালো বুঝতে পারেনি। আরে বদমাশ, হুজুর বলছে আমার বাপের কবরে দোয়া চাও, আমার বাপের মাধ্যমে তোমরা জান্নাত চলে যাবে। আরে তোমার বাপ তো কিয়ামতের মাঠে নৌকা চালাবে, আল্লাহর নবী কবরে চলে যাবার পরে পৃথিবীতে কোনো উপকার করতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন জামাই, নাম তার হযরত উসমান, দুটো বেটির জামাই, তাই তো? দুটো বেটির সঙ্গে বিয়ে হয়েছে আল্লাহর নবীর। হযরত উসমানকে কি করা হয়েছিল? মেরে দেওয়া হয়েছিল, জানেন তো এটা। হযরত ওমর আল্লাহর নবীর জামাই, মসজিদে সলাতরত অবস্থা ওমরকে পিছন দিক দিয়ে তলোয়ার মেরে মেরে দেওয়া হয়েছিল। আল্লাহর নবী যদি পৃথিবী থেকে চলে যাওয়ার পরে যদি কিছু জানতেন, তা আপন জামাইকে পিছন দিক দিয়ে তলোয়ার দিয়ে মারছেন, তো নবী একবার কবর থেকে এসে বলতে পারলো না, ওমর ওমর তুমি মসজিদে যেও না বাবা, তুমি আমার জামাই, একজন তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে তোমাকে পিছন দিক দিয়ে আঘাত করবে, নবী এটা করতে পারতেন না? পারতেন কি পারতেন না? পারতেন, কিন্তু নবী পারেননি। হাসান হোসাইন নবী কি কম ভালোবাসতেন? কম ভালোবাসতেন? বাসতেন না। ইরাকের মাটিতে শহীদ করে দেওয়া হলো মেরে হোসাইনকে। বলুন, হোসাইনকে যারা মারলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু গিয়ে বলতে পারলেন না, হোসাইন তুমি যেও না, ওখানে তোমাকে মেরে দেওয়া হবে? বলতে পারতেন কি পারতেন না? পারতেন। তার মানে নবী চলে গেছেন পৃথিবীতে, আর কোনো ক্ষমতা নাই। আর এ চিটিংবাজ বলছে আমাদের পীর সাহেব জ্যান্ত অবস্থায় যা ক্ষমতা ছিল ছিল, মরে যাবার পরে আরো ক্ষমতা বেড়েছে, এত বড় চিটিংবাজ, এত বড় দু নম্বর ইয়ে। প্রত্যেক মাজারে যাবেন, মাজারে যাবার সময়তে দেখবেন লোক সব থালা নিয়ে বসে আছে, দেখতে পান না? আরে স্কর্পিও গাড়ি করে মাজারের সামনে গাড়ি রেখে দেখছি গিয়ে একদম ডিগবাজি দিয়ে সেজদা দিয়ে দিচ্ছে, দিচ্ছে না দিচ্ছে? মনে মনে বলছি পৃথিবীতে গরু এর মতো গরু আর কেউ নাই। যদি বলছেন কেন, আরে ভিখারিরা বুঝতে পেরেছে যে মরার মাজারে কোনো মাল নাই, ওই জন্য জ্যান্ত মানুষের কাছে থালা নিয়ে বসে আছে, আর এ গরু মরা মানুষের কাছে গিয়ে মাথা নত করে ভিক চাইছে। এ কত বড় গরু এ, হ্যাঁ? ভিখারি বুঝতে পেরেছে মরা মানুষের কাছে মাল পাওয়া যায় না, আর এ গরু বুঝতে পারলো না। এরকম লোক আছে না নেই? আছে, খুব সাবধান। তবে এদের উচিত শিক্ষা তোমার একটাই লাইন আছে, এটা আদায় টাদায় জলছে না তো? কি আদায় করবে? তাই নাকি? এই গজল গজল করো না তো, গজলে কি উপকার আছে? শুনুন, সুন্দর কথা হচ্ছে, যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি আমাদের জন্য যেটা দিয়েছেন সেটা নিতে হবে, নবী যেটা ছাড়তে বলেছেন সেটা ছেড়ে দিতে হবে। আমরা প্রস্তুত ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তো যদি হালুয়া করেই দেয় আপনার স্ত্রী 15 তারিখে, কি করবেন? শুধু খাবেন না, না স্ত্রীকে কি করতে হবে? এই ত্যাগ করতে হবে কেন পাগল? ত্যাগ করলে কি আবার বিয়ে করার ধান্দা করছে? না, ত্যাগ করতে হয় না, ওকে বুঝাবেন যে এটার নাম বেদাত। এটার নাম কি? বেদাত। বেদাত কাকে বলে জানেন তো? জানেন না? সোশ্যাল মিডিয়াতে আমাকে বলছে নবী যেটাই মানা করেছেন সেটা যদি আমরা করি বেদাত, তাই তো? বেদাত কাকে বলে?
আমাকে সোশ্যাল মিডিয়াতে বলা হচ্ছে একটা হুজুর সাহেব চাইনিজ দাড়ি দেখবেন, ফতুয়া পাঞ্জাবি পরে থাকে, আমি নাম বলবো না, দেখবেন বেদাতের ব্যাখ্যা দিচ্ছেন, বলছে মাইক বেদাত, মমতাজুল ইসলাম আগে ছিল না ও এসছে ও বেদাত, আগে মোবাইল ছিল না মোবাইলও বেদাত, মমতাজুল ইসলামের যখন জন্ম হয় তখন ও তো ওর বাপ ওর মায়ের কাছে রাতে ছিল, তার কি প্রমাণ আছে ওর বাপও বেদাত, আমাকে বক্তব্য দিতে দিতে বলছে। আমি ওকে বলছি ওরে গরু বেদাত কাকে বলে এটা আগে বোঝ। হ্যাঁ আচ্ছা বলুন তো মাইক আজান দিলে নেকি বেশি না মুখে আজান দিলে? এ কত বড় আবার বোকা, এই মাইক আজান দিলে নেকি বেশি না মুখে? এ বলছে মুখে, দুটো একই তাই না? আজ থেকে 50 বছর আগে মাইক ছিল না তখন কি হতো? একই, এখন শুধু মানুষের সুবিধার্থে মাইক ব্যবহার করা হয়, এ জড় বস্তু, এটা কেন বেদাত হতে যাবে? ইবাদাতের জন্য কিছু করলে ওটা বেদাত নয়, ইবাদাতের মধ্যে যদি কিছু করে ওটা বেদাত, ভালো করে বুঝবেন। এবার আরেকটা কথা বলছি, ইবাদাতের জন্য যদি কিছু করা হয় সেটা বেদাত নয়, ইবাদাতের মধ্যে যদি কিছু করা হয় তার নাম বেদাত। বেদাত কেমন আপনাকে একটা গল্প বলি বোঝাই, একটা লোকের চোখের খুব প্রবলেম, তা ডাক্তারখানায় গেছে, ডাক্তার চশমা লিখে দিয়েছে, তা ও প্রেসক্রিপশনটা নিয়ে আর একটা চশমাওয়ালাকে দেখাতে গেছে, চশমাওয়ালাকে দেখিয়ে বলছে ভাই এই চশমাটা দেন তো, তা লোকটা তখন বলছে চশমাটার দাম 50 টাকা পড়বে দিব, রুগী তখন বলছে কত পাওয়ারের চশমা বলুন তো, বলছে 50 পাওয়ারের চশমা, রুগী তখন বলছে 50 পাওয়ারের দাম 50, তা বলছে হ্যাঁ, তখন রুগী আবার বলছে তাহলে 100 পাওয়ারের দাম, বলছে ওটার দামও 50, রুগী তখন আবার বলছে 150 পাওয়ারের ভাই, বলছে 150 পাওয়ারের দামও 50, রুগী তখন বলছে তাহলে 150 পাওয়ারেরটাই দেন, 150 পাওয়ারের নিয়ে বাজারে ঘুরতে ঘুরতে দেখছে পুঁটি মাছগুলো কাতলা মাছের মতো বড়, নিয়ে মাল কিনে নিয়ে বাড়ি চলে এসেছে, এখন ওর বউ যখন রান্না করে খেতে দিচ্ছে, ভালো করে বুঝবেন বেদাত বোঝাচ্ছি আপনাকে, ওর বউ যখন রান্না করেছে, পুঁটি মাছ তো টক দিয়ে রান্না করে, আমাদের ভাষায় বলে চচ্চড়ি করে রান্না করে তাই না, টমেটো টমেটো দিয়ে করে, ও তো পিস পিস করা যায় না, যায় না, কারণ ওর বউ তেমন করেই রান্না করেছে, ও যখন খেতে বসেছে চশমা খুলে ওর বউকে বলছে হারাম করেই কাতলা মাছ আনলাম আর তুই আমাকে পুঁটি মাছ দিচ্ছিস কেন, ওর বউ তখন বলছে না আমার মরা বাপের কসম করে বলছি তুমি এই মাছই এনেছো, ও বলছে আমার মরা নানির কসম করে বলছি তুমি আমি এই মাছই এনেছি, বলে যদিও আল্লাহ ছাড়া কারো নামে কসম করা জায়েজ নয়, দুনিয়াবি বোঝানোর জন্য বলছি, স্বামী স্ত্রী খুব ফিক্সান, যে বউকে মেরেছে একটা হাইব্রিড ঘুষি 440 ভোল্টেজে, বউ একদম পা করে ঘুরে ওদিকে পড়েছে, এক সপ্তাহ বউটা মার খাচ্ছে, লোকটা মনে মনে ভাবছে দাদা 30 বছর বিয়ে করেছি জীবনে বউ মার খায়নি আজকে কেন মার খাচ্ছে, এ মনে হয় শালা চশমার কোনো প্রবলেম, বলে ডাক্তারের কাছে গেছে, ভাই দেখুন তো ভাই এই চশমা পরে আমার বউ খুব মার খাচ্ছে, ডাক্তার তখন দেখে বলছে হুরি সর্বনাশ, ভাই এ চশমা যদি 8-10 দিন তুই ব্যবহার করতে তোমার বউ অটো তালাক হয়ে যেত, বউ টিকতো না, বলছে কেন, বলছে কই কাগজটা দেন, কাগজ দেখে বলছে আমি তো এই এই চশমা তো লিখিনি, আমি তো 50 পাওয়ারে লিখেছি, ও তখন বলছে দাম তো একই ঘোড়ার দিন, তার মানে বোঝা গেল যে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া যদি রুগী মাস্টারি করে রুগী বাঁচবে না মরবে? মরবে। সারা পৃথিবীতে যত রকমের পদ্ধতি আছে সমস্ত পদ্ধতির ইবাদতের পদ্ধতির প্রেসক্রিপশন করেছেন কে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেসক্রিপশন ছাড়া যদি আপনি ট্রিটমেন্ট যদি করতে চান অবশ্যই, নবীজি বলেছেন কুল্লু বিদাতিন জালাল ওয়া কুল্লু জালালাতিন ফিন্নার, প্রত্যেক নতুন আবিষ্কৃত কাজই হচ্ছে ভ্রষ্টতা, প্রত্যেক ভ্রষ্টতাকারী স্থান হচ্ছে ফি মধ্যে নার মানে আগুন। আমি মমতাজুল ইসলাম আপনাকে চ্যালেঞ্জ করে বললাম 15ই শাবানে যারা রোজা রাখবে এইটার কারণেই তাতে জাহান্নাম, 15ই শাবানে যদি কেউ হালুয়া রুটি করে, 15ই শাবানের উদ্দেশ্য করেই যদি কেউ 100 রেকাত নামাজ যদি এক রাতে পড়ে তার জাহান্নামে যাওয়ার জন্য নবীর কথা অনুযায়ী এটাই যথেষ্ট। নবী বলেছেন বেদাত, প্রত্যেক বেদাত ভ্রষ্টতা। জিলাপি হুজুর
হুজুর বলেছে বদমাইশ হুজুর যে বেদাত দুই ভাগে বিভক্ত, বেদাতে হাসানা বেদাতে সাইয়া, চিটিং মাছ তুমি জানো? আরে পায়খানার আবার কোয়ালিটি হয়, বলুন তো। যে আমি বক্তা বলে আমার পায়খানা খুব সেন, আর ও রিক্সা চালক বলে ওরটা গন্ধ, এরকম ব্যাপার আছে? আরে নবী বলছেন কুল্লু বেদাতিন জালালা, প্রতিটা বেদাত ভ্রষ্টতা। আরে চিটিং মাছ বলছে বেদাতে দুই ভাগ, চিটিং মাছ বলছে বেদাতে দুটো ভাগ, ভালো বেদাত আর খারাপ বেদাত। নবী বলছে সবটাই ভ্রষ্টতা, আরে দু নম্বর জিলাপি হুজুর বলছে দুটো ভাগ। বেদাত আবার ভালো বন্ধ হয়, তুমি জাতিকে পদভ্রষ্ট করছো বেদাত দিয়ে। খুব বিনীত অনুরোধ, আপনাকে একটা কথা বলে দিচ্ছি, শুনে রেখে দেন। বাদশাহ শাহজাহানের নাম শুনেছেন? শুনেছেন? বাদশাহ শাহজাহানের কাছে একটা লোক এসেছে, তার কাঁধে আছে একটা বাঁক, বাঁক বুঝেন? আগেকার দিনে মাটি টাটি বইত লোক বাঁক বলে, বাহক আপনার ভাষা, আমাদের ওখানে বাঁক বলে। আমি আমারটাই বলছি যাতে আপনার বুঝতে অসুবিধা না হয়, আমার দেশের ভাষাতে, আমার জায়গার ভাষাতে বাঁক। এই বাঁকে করে দুটো খাঁচা এনেছে লোকটা বাদশাহ শাহজাহানের কাছে, খাঁচা বুঝেন? বুঝেন? একটা খাঁচাতে আছে একটা পাখি, আর একটা খাঁচা ফাঁকা। বাদশাহ শাহজাহান বলছে এই খাঁচাতে পাখি আর এই খাঁচা ফাঁকা কেন? তখন লোকটা বলছে যাবো না, যে এটা ফাঁকা দেখছেন এটা আসলে খাঁচা নয়, এটা পাখি ধরা ফাঁদ, ফাঁদ বুঝেন তো? ফাঁদ। তা বলছে কাজ কি? বলছে এই যার ভিতরে পাখি আছে এইটা গভীর জঙ্গলে রেখে আসি, আর এই পাখিটা কুহু 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 করে নিজের ভাষাতে ডাকে, আর ওর সাথে দেখা করার নাম করে, ওর স্বজাতির পাখিরা ওর সাথে দেখা করতে আসার নাম করে এই ফাঁদের ভিতরে পড়ে যায়, আর আমি জবাই করে বেশ মিষ্টি করে রুটি দিয়ে খাই। বাদশাহ শাহজাহান বলছে শোনো, পাখিটাকে খাঁচা থেকে বার করো। বার করেছে, বার করার সাথে সাথে তলোয়ার দিয়ে টুকরো টুকরো করে কেটে দিয়েছে। পাখির মালিক বলছে জাহাঁপনা কি সর্বনাশ করে দিলেন, পাখি যে মারা গেল, কি ক্ষতি আপনি আমায় করে দিলেন? বলছে কেন? বলছে এই পাখিটার অভিনয়ে তো অন্য পাখিগুলো আসতো ফাঁদে পড়ত। বাদশাহ শাহজাহান বলছে শোনো, যে পাখি মিথ্যা অভিনয় করে তার স্বজাতিকে জালে ফাঁসিয়ে দিয়ে, ফাঁদে ফাঁসিয়ে দিয়ে জবাই করে খাবার উপযুক্ত করে দেয়, আমি বাদশাহ শাহজাহান বলছি ওই পাখিকে পৃথিবীর মাটিতে বাঁচিয়ে না রাখাই ভালো, কারণ ও পাখি নামে শত্রু, ও জাতির শত্রু। আমি মমতাজুল ইসলাম বলছি, যারা বড় পাঞ্জাবি পরে মাথায় টুপি দিয়ে নামের আগে পীর নামের পরে পীর, এই রকম যারা কাহিনী করে জাতিকে বেদাতের ভিতরে ঢুকিয়ে দিয়ে জাহান্নামের রাস্তায় ঢাকিয়ে দিচ্ছ, হযরত ওমরের জামানা যদি হতো, হযরত উসমানের জামানা যদি হতো, হযরত আলীর জামানা যদি হতো, তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হতো, জাতি তোমাকে ছেড়ে দিত না, তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হতো। তুমি জাতিকে বেদাত দিয়ে জাহান্নামে ঢোকাচ্ছ, মিথ্যা অভিনয় করে বড় পাঞ্জাবি পরে। কি বললাম বুঝলেন? যে এখন মসজিদের জলসা, সত্যি কথা বলতে এটা আপনারা জেনে রাখুন, আমাকে আর কোথাও আদায়ের জলসাতে আনবেন না, ঠিক আছে? হ্যাঁ, যদি কেউ আমাকে জলসার জন্য ডেট করেও থাকেন, দয়া করে আজকেই ক্যান্সেল করে দেন। যদি বলছেন আদায় করা যাবে না, যাবে, আদায় করতে গেলে একটু গলা সুর ভালো লাগে, তাছাড়া লোক টাকা দিতে চায় না, আমার সেটা আর নেই। এখন আমি চিল্লে 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 আমার আসে সুরের বক্তব্য দিই না আমি এখন, আর এখন এমন কথা বলি নাই উসপার নাই উসপার, জি নয় তুমি আমাকে ডাকো, নয় আমাকে লাল কালি দিয়ে বাদ দিয়ে দাও। তবু আজকে আর অন্য কোনো বক্তা নেই বলে আমি মনে করছি, নেই। তাহলে এতক্ষণ পর্যন্ত আপনাকে বেদাত বোঝালাম, এরকম শির্ক যদি বলি, এরকম ভালো কাজ যদি বলি, তা গাদা গাদা বলা যাবে, কিন্তু টাইম বড় সংক্ষিপ্ত, ওই জন্য আপনাকে আমি একটা কথা বলে দিচ্ছি, আল্লাহ তাআলা বলছেন জাহান্নাম যাবে না যারা উত্তম কাজ করবে, আমিলুস সলিহাত, ফালাহুম আজরুন গাইরু মামনুন। আল্লাহ বলছে তাদের প্রতিদান দেওয়া হবে যেটা কখনো কেটে দেওয়া হবে না। আমরা যদি দুটো একটা আয়াত, এই পর্যন্ত শেষ নয়, আরো আছে কিন্তু আর বলা যাবে না, প্রত্যেক আয়াতের ব্যাখ্যা করতে গেলে এখন মোটামুটি দু চার ঘন্টা লাগবে। ঘটনা হচ্ছে এই, তাহলে আমরা সবাই ভালো কাজ করতে রাজি আছি ইনশাল্লাহ? কারা কারা হাত তুলুন, এই হিসাব করে হাত তুলবেন,
কোব হিসাব করে তুলুন। হ্যাঁ, কোরআনে যা আছে আমরা মেনে নেব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সুদ এটা হারাম না জায়েজ? আপনার বউ যে বন্ধনে যায় এটা জায়েজ না হারাম? হারাম। একটা লোক বলুন তো আজকে থেকে আর যাবে না, অত সহজ নাই, অত সহজ নাই। যাদের যায় তারা কি আজকে থেকে ছাড়তে পারবে? তাহলে আপনি হাত তুলতে গেলেন কেন? বলুন যে চেষ্টা করছি, হাত তোলার দরকার নেই, আপনি পারবেন না। জি, নেশার জিনিস এটা হারাম? হারাম না হারাম? হালাল, হারাম। একদিন নেশাদার দ্রব্য পান করলে 40 দিন তার কোনো ইবাদত কবুল হয় না। তো এখানে একটা লোক আছেন, বলুন তো যে আজকে থেকে মেনে নিলাম, অত সহজ নয়। যে ইনশাল্লাহ বলছে ও কিছু খাই না, কি বলছে বুঝতে পারছেন না? মেনে নেওয়া বড় কঠিন। এই প্রথমেই বলে এসেছি যে আমাদের ভিতরে দুটো গুণ, আমরা জাহেল এবং জালেম। প্রথমে কথা বলে এসেছি, বলে আসেনি, এসেছি। এবার আপনাদেরকে একটা মারাত্মক ভালো কাজ বলে বক্তব্য শেষ করে দিচ্ছি। এক, এই কথাটা যতক্ষণ বলবো আমি আপনার কাছে বিনীত অনুরোধ করে বলছি, এদি আমার হাত দিকে ফিরুন, অনুরোধ করে আপনি নড়াচড়া করবেন না। যেমন ভাবে বসার দরকার তেমন ভাবে বসে যান, আর এই কথাটা দয়া করে মাথায় ভরে নিয়ে তবে বাড়ি যাবেন, জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট ইনশাআল্লাহ।